হ্যালো নমস্কার ওয়েলকাম বন্ধুরা, আজকে কিছু আলোচনা করব, কার যে কোনো আপডেট নয়। প্রথমেই বলবো যে দেবকে নিয়ে দেবের ব্যোমকেশ এবং দুর্গরহস্য আসছে এই আগস্টে। তবে দেবের এই সিনেমাটা ঘোষণার পর থেকেই নানা রকম ট্রোলিং এবং সমালোচনা শুরু হয়েছিল। তবে দেব কিন্তু সমালোচনায় থেমে থাকেননি, তিনি কিন্তু এগিয়ে গেছেন এবং টিজার কিন্তু সকলের মন জয় করে নিয়েছে একদম অন্যরকমের লুক। এর মধ্যেই দেবকে জিজ্ঞেস করা হয়েছিল সমালোচনার ব্যাপার নিয়ে, তিনি বলেছেন যে সমালোচনা তাকে কিন্তু প্রভাবিত করে কিন্তু পজিটিভভাবে, যে সমালোচনা তাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করে, তিনি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন এবং সেটাকে আরও কী করে ভালো প্রমাণ করা যায় সমালোচকদের জন্যই তিনি কিন্তু আজকে ব্যোমকেশটা করতে পেরেছেন এবং দর্শকদের ভালো লেগেছে সেটার জন্য তিনি জানিয়েছেন যে সমালোচকদের জন্য কিন্তু আজকে ব্যোমকেশটা তিনি এত চ্যালেঞ্জিং ভাবে করতে পেরেছেন, সমালোচকদের জন্যই তিনি এগিয়ে চলেছেন। আর পরের যে ঘটনাটি বলবো সেটা আরও অদ্ভুত এবং সেটাকেও সমালোচনা অনেকে করবে, কিন্তু সেটা দেব চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে সন্দীপ রায়ের ফেলুদা হতে চেয়েছেন তিনি। সন্দীপ রায়ের কাছে তিনি ডাইরেক্টলি অ্যাপ্রোচ করেছেন, যে বলেছেন যে তিনি পরবর্তী ফেলুদা হতে চান। যদিও সন্দীপ রায়ের প্রথম পছন্দ হচ্ছে ইন্দ্রনীলবাবু, যিনি এর আগে হত্যাপরিত অভিনয় করেছিলেন, তিনি কিন্তু মানে সন্দীপ রায় কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের থেকেও ইন্দ্রনীলবাবুকে বেশি এগিয়ে রেখেছেন, তাই তিনি তাকে কাস্ট করেছিলেন হত্যাপরিত, এবং এই নিয়ে একটা বিবাদ হয়েছিল এসদেবের সাথে তার। তবে দেব তাকে অ্যাপ্রোচ করেছেন অনেক সাহসিকভাবে, দেখা যাক কি রাজি হন কি না তিনি, এবং হলে তো একটা নতুন ধরনের কম্বিনেশন আমরা দেখতেই পাবো। আপনাদের কি মনে হয় যে সন্দীপ রায় আর দেবের এই ফেলুদার কম্বিনেশনটা কেমন হতে চলেছে, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং সমালোচনাকে টেক্কাক দিয়ে কীভাবে দেব এগিয়ে চলেছেন সে ব্যাপারে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।